তো এখন যে ভিডিও ক্লাসটি বানাবো সেটি হচ্ছে কনস্ট্রাক্টর ব্যবহার করে দুটি সংখ্যার মধ্যতে প্রাইম সংখ্যাগুলো নির্ণয় করা। কনস্ট্রাক্টর ব্যবহার করে দুটি সংখ্যার মধ্য হতে প্রাইম সংখ্যাগুলো নির্ণয় করার জন্য আমরা সি প্লাস প্লাস ব্যবহার করে একটি প্রোগ্রাম লিখব। তো আমরা প্রোগ্রামটা পড়ি যে হ্যাশ ইনক্লুড আইও স্ট্রিম ইউজিং নেম স্পেস এসটিডি। এই যে আমরা ক্লাস ঘোষণা করতেছি প্রাইম ক্লাস প্রাইম পাবলিক ইন্টিজার এন এম, এখন এই যে আমরা কনস্ট্রাক্টর ঘোষণা করতেছি এটা কি আমাদের কনস্ট্রাক্টর প্রাইম। সি আউট ইন্টার ফার্স্ট রেঞ্জ আমরা ইন্টার করতেছি এটা হচ্ছে এন, ইন্টার সেকেন্ড রেঞ্জ এটা হচ্ছে এম। ওকে আমাদের কনস্ট্রাক্টর শুরু কনস্ট্রাক্টর শেষ। ভয়েড ক্যালকুলেট দিয়ে একটা ফাংশনকে কল করতেছি, এখানে প্রয়োজনীয় ভেরিয়েবল ইন্টিজার আই জে এল ফর আই ইকুয়াল টু এম এন, সরি এটা হচ্ছে শুরু সীমানা আই লেস দেন এম আই প্লাস প্লাস এল ইকুয়াল টু ওয়ান। এটা কেন এল ইকুয়াল টু ওয়ান কেন নিচ্ছি আমরা, এটা নিচ্ছি আমরা সুইচের জন্য, এটা হচ্ছে আমাদের সুইচ এল ইকুয়াল টু ওয়ান। তারপর দেখতেছি আমরা ফর জে ইকুয়াল টু টু জে লেস দেন আই ভাগ টু জে প্লাস প্লাস ইফ আই মডুলাস, এখানে যে আইটা আসবে আর এখানে ইনার লুপে জে দিয়ে ভাগ করে দেখবো জে প্রত্যেকটা মান দিয়ে, যদি ভাগে মিলে তাহলে এল এর মান জিরো হবে সুইচ, ইনার লুপের বাইরে ছিল এল এর মান ওয়ান, আর যদি ইনার লুপের ইফ সত্য হয় এল এর মান চেঞ্জ হয়ে জিরো হয়ে গেলো, তারপর ব্রেক ইনার লুপ বন্ধ হয়ে গেলো। ইফ এল ইকুয়াল টু ইকুয়াল টু ওয়ান, যদি ইফের ভিতরে না ঢুকে তাহলে এল এর মান জিরো হবে না, জিরো না হলে ওয়ান থাকবে, যদি সত্য হয় তাহলে সি আউট, তার মানে কি ভাগে মিলে নাই, তার মানে এটা হচ্ছে প্রাইম সংখ্যা। এখন আমরা এই সেকেন্ড ব্র্যাকেট হচ্ছে ইনার লুপ, এটা আউটার লুপ, আর এটা হচ্ছে আমাদের ক্লাসের সেকেন্ড ব্র্যাকেট। এখন আমরা কী করতেছি ইন্টিজার মেইন প্রাইম ক্লাসের কোন অবজেক্ট ঘোষণা করলাম এ, তারপর ঘোষণা করার ফলে আমাদের দুইটি ইনপুট নেবে, এরপরে ইনপুট নেওয়ার পর এ ডট ক্যালকুলেট ফাংশনকে কল করা হবে। আমরা রান করে দেখাই, আমরা ইনপুট দিলাম দশ, তারপর ইনপুট দিলাম পঞ্চাশ, এই ইনপুটগুলো নিচ্ছে কনস্ট্রাক্টর কল করার ফলে। এরপরে ইন্টার দেওয়ার সাথে সাথেই এ ডট ক্যালকুলেট অ্যাক্টিভ হয়ে আমাদের রেজাল্টটা দেখালো। তাহলে এই হচ্ছে কনস্ট্রাক্টর ব্যবহার করে সি প্লাস প্লাসের মাধ্যমে একটি প্রোগ্রাম আমরা দেখলাম, এভাবে যে কোনো প্রোগ্রাম তোমরা লিখতে পারো।